আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এসও টাইটার, এটি হিউম্যান রিয়েজেন্ট লিটারেচার হোমাটেক্স এসও। যেহেতু হিউম্যান রিয়েজেন্ট সেজন্য এসওর সামনে হোমাটেক্স এসও। লেটেক্স অ্যাগ্লুটিনেশন স্লাইড টেস্ট ফর দ্য কোয়ালিটেটিভ অ্যান্ড সেমি কোয়ান্টিটেটিভ ডিটারমিনেশন অফ অ্যান্টি স্টেপটোলাইসিন ও ইন নন ডাইলুটেড সিরাম। প্যাক সাইজ 40 টেস্টের প্যাক সাইজ হয়, 100 টেস্টের প্যাক সাইজ হয়। মেথড দি হোমাটেক্স এসও কিট টেস্ট কন্টেন্ট পলিস্টাইরিন লেটেক্স পার্টিকেল কোটেড উইথ স্টেবিলাইজড স্টেপটোলাইসিন ও অ্যাজ অ্যান্টিজেন উইথ রিয়্যাক্ট ইমিউনোলজিক্যাল উইথ করসপন্ডিং অ্যান্টি স্টেপটোলাইসিন ও এসও অ্যান্টিবডি অফ পেশেন্ট সিরাম। মানে রিয়েজেন্টটি অ্যান্টিজেন আর পেশেন্টের সিরাম অ্যান্টিবডি, রিয়েজেন্টটি অ্যান্টিবডি, রিয়েজেন্টটি অ্যান্টিজেন কোড করা আর পেশেন্টের সিরামে অ্যান্টিবডি আছে, এই দুটো রিয়াকশান করে। কন্টেন্ট মানে বক্সের মধ্যে কী কী থাকে, এসও লেটেক্স রিয়েজেন্ট হোয়াইট ক্যাপ, মানে হোয়াইট ক্যাপের এসও লেটেক্স রিয়েজেন্টটা থাকে। পজিটিভ কন্ট্রোল 1 ml, কন্ট্রোল সিরাম পজিটিভ রেড ক্যাপ, নেগেটিভ কন্ট্রোল 1 ml, কন্ট্রোল সিরাম নেগেটিভ গ্রিন ক্যাপ। স্টেবিলিটি লেটেক্স রিয়েজেন্ট পজিটিভ কন্ট্রোল অ্যান্ড নেগেটিভ কন্ট্রোল স্টেবল আপ টু দ্য এক্সপায়ার ডেট হোয়েন স্টোরেড অ্যাট, মানে 2 থেকে 8 রাখলে এক্সপায়ার ডেট পর্যন্ত। সিরাম স্টেবিলিটি আপ টু 7 ডেজ, 2 to 8 ডিগ্রি সেলসিয়াস, আপ টু 3 মান্থস -20 ডিগ্রি সেলসিয়াস। আমরা প্রথমে টেস্ট করব কোয়ালিটেটিভ মেথডে। কোয়ালিটেটিভ মেথডটা কীভাবে করব, যে পিপিটিং রিয়েজেন্ট সহ চেক করব, পজিটিভ কন্ট্রোল 1 ড্রপ, নেগেটিভ কন্ট্রোল 1 ড্রপ, লেটেক্স রিয়েজেন্ট প্রতিটাতে 1 ড্রপ 1 ড্রপ করে মিক্স করব সেপারেট স্টিক দিয়ে। তারপর 2 মিনিট রোটেট করব, তারপর অ্যাগ্লুটিনেশন দেখাবো। 1 ড্রপ ইকুয়াল টু 40 মাইক্রো, যদি পজিটিভ হয় তাহলে মোর দেন 20। তারপরে স্যাম্পলটাকে ডাইলেশনে যাব। টেস্ট শুড বি রিটেস্টেড ইন দ্য টাইট্রেশন টেস্ট সেফার্ড বি, এটা হিউম্যান রিয়েজেন্ট সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট। আমরা এইভাবে ডাইলেশন করব, 1:1, মানে 100 100, 1:2, 1:3, 100 200, ইন্টারপ্রিটেশন। চলেন তাহলে প্র্যাকটিক্যাল দেখে ফেলি।
স্যাম্পল সিরিয়াল ডাইলিউশন করার জন্য প্রথমে 4 থেকে 5টি এফএন ড্রপ নেব এবং এফএন ড্রপের গায়ে 1:2 1:4 1:8 1:16 1:32 মানে 5টা টিউবে 5টা রেশিও লিখব 5টা রেশিও লেখার পরে নর্মাল স্যালাইন বোতল থেকে প্রতিটা টিউবে 100 মাইক্রো করে নর্মাল স্যালাইন দেব নর্মাল স্যালাইন দেওয়া হয়ে গেলে যে স্যাম্পলটা পজিটিভ আসে সে স্যাম্পলটা থেকে 100 মাইক্রো সিরাম প্রথম টিউবে দেব 1:2 যে এফএন ড্রপটি এখানে দেব দেওয়ার পরে ভালো করে মিক্স করব মিক্স করার পরে এখান থেকে 100 মাইক্রো তুলে দ্বিতীয় এফএন ড্রপে দেব এটাও ভালো করে মিক্স করব মিক্স করার পরে দ্বিতীয়টা থেকে 100 মাইক্রো তুলে তৃতীয়টায় দেব এটা ভালো করে মিক্স করব তৃতীয়টা থেকে 100 মাইক্রো তুলে চতুর্থটাতে দেব এটাকেও ভালো করে মিক্স করব মিক্স করার পরে চতুর্থ থেকে 100 মাইক্রো তুলে পঞ্চমটাতে দেব এরপরে ভালো করে মিক্স করব মিক্স করার পরে প্রথম থেকে প্রথম 1:2 এফএন ড্রপ থেকে 40 মাইক্রো মিক্স স্যাম্পল আর নর্মাল স্যালাইনের মিক্স 40 মাইক্রো নিব আর ল্যাটেক্স রিয়েজেন্ট এসও 40 মাইক্রো দিয়ে 2 মিনিট রোটেট করব মিক্স করে 2 মিনিট রোটেট করব তারপর যদি এগ রোটেশন হয় তারপর পরে আবার 1:4 এ যাব 1:4 এ সেম একইভাবেই 40 মাইক্রো মিক্স নিব আর 40 মাইক্রো ওয়ান ড্রপ এসও রিয়েজেন্ট দিব এইভাবে যেখানে যতটা পর্যন্ত এগ্লুটিনেশন হবে ততটা পর্যন্ত করতে থাকবো যেখানে এগ্লুটিনেশন আর হবে না সেখানে স্টপ যদি 1:8 যদি স্টপ হয় তাহলে 1600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ML এভাবে রেজাল্ট দিতে হবে আরেকটা ডাইলুশন আছে দি এভাবে ডাইলুশন করেন এসও টাইটার ডাইলুশন রেজাল্ট তার নর্মাল স্যালাইন একটা এফএন ড্রপে 100 মাইক্রো সিরাম 100 মাইক্রো 1:2 এগ্লুটিনেশন এখান থেকে 40 মাইক্রো তুলে আবার 40 মাইক্রো রিয়েজেন্ট দিয়ে 2 মিনিট রোটেট করার পরে যদি এগ্লুটিনেশন হয় তাহলে 400 আবার পরের স্টেপ 200 নর্মাল স্যালাইন 100 সিরাম 1:3 আবার একইভাবে টেস্ট করার পরে 600 তারপরে 300 মাইক্রো নর্মাল স্যালাইন 100 মাইক্রো সিরাম মানে সিরাম ঠিক থাকবে নর্মাল স্যালাইন বাড়বে এরপরে এইভাবে করার পরে 800 1000 1200 1400 এভাবে করতে পারেন